নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে দেবাংশু ভট্টাচার্য যেদিন থেকে তমলুকের টিকিটটা পেয়েছেন সেদিন থেকে তিনি নিজেকে বেশ বড় একজন তৃণমূল নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এখন দেবাংশু ভট্টাচার্যের এই যে চেষ্টা, এই চেষ্টার মধ্যে ভুল কিছু নেই। কেননা হাজার হোক, দেবাংশু ভট্টাচার্যকেও তো আগামী দিনে বড় নেতা হতে হবে, বড় তৃণমূল নেতা হতে হবে, ফলে তার মধ্যে ভুলের কিছু নেই। কিন্তু ভুলের মধ্যে ভুল যে কাণ্ডটা এদিন দেবাংশু ভট্টাচার্য করলেন, সেই কাণ্ডটা এমনই কাণ্ড যে রীতিমতো তৃণমূলের নাক কাটা গেল। তিনি রীতিমতো তৃণমূলের শহীদদের অপমান করে বসলেন, জুতো পায়ে শহীদদের ঘাড়ে চড়ে বসলেন। সেরকমই কিন্তু একটা ভুল এদিন দেবাংশু ভট্টাচার্যকে করতে দেখা গেল। আর কি ঘটল সেটা এই ছোট্ট ভিডিওতে দেখুন। বাইরেটা আমাদের চাপিয়ে যাচ্ছে, ভেতরেরটা বন্ধুরা, আসলে যেটা এদিন হয়েছে যে তমলুকের একটি তৃণমূল পার্টি অফিসে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক তালা লাগিয়ে দেন, আর সেই তালা লাগানোর কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য, একটি বাক্য, যে বাক্যতে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গদ্দার বলতে গিয়ে প্রায় মেদিনীপুরবাসীকেই নাকি গদ্দার বলে ফেলেছেন। অন্তত শুভেন্দু অধিকারীর তেমনটাই দাবি। আর শুভেন্দু অধিকারীর এই যে পুরো মেদিনীপুরবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলেছেন, সেই দাবিকে হাতিয়ার করেই মেদিনীপুরে তমলুকের বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক এদিন তৃণমূলের ওই পার্টি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান, কুশপুত্তলিকা পোড়ান এবং সবশেষে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়ে সেখানে বিজেপির বেশ কিছু পতাকা গুঁজে দেন। তখন হয়তো দেবাংশু ভট্টাচার্য অন্য জায়গায় ছিলেন, ফলে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির কর্মী সমর্থকদের মুখোমুখি হওয়ার সাহসটা হয়তো তখন পাননি। পরে যখন দেবাংশু ভট্টাচার্য সেই খবরটা পেলেন, কোথাও যেন তার মধ্যে একটা বীরত্ব দেখানোর সুযোগ তিনি পেয়ে গেলেন। আর সেই বীরত্ব দেখাতেই দেবাংশু ভট্টাচার্য সেই যে তৃণমূলের পার্টি অফিস, যে পার্টি অফিসে বিজেপির কর্মী সমর্থকরা তালা ঝুলিয়ে দিয়েছিল, সেই পার্টি অফিসে হাজির হন এবং তালা ভাঙার চেষ্টা করেন। কিন্তু তালা ভাঙতে গিয়ে মহাবিপদ হয় যে তালাটা বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল পার্টি অফিসের ভেতর থেকে লাগিয়ে দিয়েছিল, আর বাইরে থেকে যে তালাটা লাগানো ছিল সেটা তৃণমূলেরই নিজের পার্টির তালা। ফলে দেবাংশু ভট্টাচার্য বাইরের তালাটাই প্রায় ভেঙে ফেলেছিলেন, কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা মানা করায়, আসল কথা বলায় তিনি পেছন গেট দিয়ে, মানে অন্য আরেকটি গেট দিয়ে সেই গেটের তালা ভেঙে ভেতর থেকে বিজেপির দেওয়া তালা ভেঙে নিজের বীরত্ব প্রকাশ করেন। আর সেই বীরত্ব দেখাতে গিয়েই দেবাংশু ভট্টাচার্য একটি কাণ্ড করে বসেন, আর সেই কাণ্ডটা হচ্ছে যে তালা ভাঙার পরই তিনি একেবারে তৃণমূলের যে কজন কর্মী সমর্থক সেই পার্টি অফিসের সামনে হাজির হয়েছিলেন, তাদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য, মানে নিজের যে নেতাগিরি সেই নেতাগিরি ফলানোর জন্য হুড়মুড় করে দরজা দিয়ে বেরিয়ে একেবারে জুতো পায়ে তৃণমূলের পার্টি অফিসের সামনে যে শহীদ বেদি,
সেই শহীদ বেদিতে উঠে পড়েন। কপাল ভালো যে তৃণমূলের স্থানীয় একজন নেতা এই ব্যাপারটা লক্ষ্য করে ফেলেন এবং শুরুতেই দেবাংশু ভট্টাচার্যের হাত ধরে টেনে কানে কানে এই কথাটা বলেন যে তিনি একটা বিরাট ভুল করছেন। আর সেই ভুলটা হচ্ছে যে তৃণমূলের শহীদ বেদিতে তিনি জুতো পরে একবার চড়ে বসেছেন, অর্থাৎ শহীদদের প্রায় ঘাড়ে তিনি জুতো পরে চড়ে বসেছেন। এরপরেই দেখা যায় যে দেবাংশু ভট্টাচার্য সেই শহীদ বেদি থেকে নেমে পড়েন এবং নেমে হাত জোর করে সেই শহীদ বেদিতে কপাল ঠেকিয়ে ক্ষমা চেয়ে নেন। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে দেবাংশু ভট্টাচার্য তো ইচ্ছে করে এই কাজটা করেনি, তিনি ঝোঁকের বসে এই কাজটা করে ফেলেছেন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে দেবাংশু ভট্টাচার্য কি এটা জানেন না যে প্রত্যেকটা তৃণমূলের পার্টি অফিসের সামনে ওরকম একটা শহীদ মঞ্চ থাকে, শহীদ বেদি থাকে, যে বেদিতে তৃণমূলের যেসব শহীদ বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দাবি করেন তাদের এই বিশেষ দিনে দিনে মালা চড়ানো হয়। ঠিক তার একটু আগেও তো তিনি সেই শহীদ বেদির সামনে দিয়ে গেছেন, যখন তিনি মূল দরজার তালা ভাঙতে পারেননি তখন কিন্তু ওই শহীদ বেদির সামনে দিয়েই তিনি পাশের গেটের দিকে গিয়েছিলেন। তখন কি দেবাংশু ভট্টাচার্যের এই শহীদ বেদিতে নজর পড়েনি? আর দেবাংশু ভট্টাচার্য তো আজ থেকে তৃণমূল করছেন না, তিনি বহুদিন ধরেই তৃণমূল করছেন। আর এখন এই 2024 লোকসভা ভোটে তমলুকের টিকিট পাওয়ার ফলে তার একটা বড় তৃণমূল নেতা হয়ে ওঠার সুযোগ এসেছে। তো তারপরেও দেবাংশু ভট্টাচার্যের এই যে তৃণমূলের শহীদদের প্রতি শ্রদ্ধা কিংবা তৃণমূলের পার্টি অফিসের সামনে যে শহীদ বেদিগুলো থাকে সেদিকে কি তার নজর পড়েনি? এই ঘটনা দেখে পরিষ্কার যেটা মনে হচ্ছে যে আসলে দেবাংশু ভট্টাচার্য এতটাই উত্তেজিত ছিলেন, নিজের বীরত্ব দেখাতে এতটাই উতলা হয়ে পড়েছিলেন যে তৃণমূল পার্টি অফিসের সামনে শহীদ বেদি রয়েছে না বক্তৃতার মঞ্চ রয়েছে সেটা তিনি খেয়াল করতে পারেননি। আর সেই নিজের বীরত্ব দেখাতে গিয়েই কিন্তু এদিন দেবাংশু ভট্টাচার্য জুতো পায় তৃণমূলের শহীদ বেদিতে উঠে পড়েছিলেন। এখন কথা হচ্ছে যে বারবার দেবাংশু ভট্টাচার্যের বীরত্বের কথা কেন বলছি, তাহলে বন্ধুরা দেখুন এই ভিডিও। বন্ধুরা বুঝতেই পারছেন যে দেবাংশু ভট্টাচার্য কিন্তু এই যে তমলুকে বিজেপির কর্মী সমর্থকদের তৃণমূলের পার্টি অফিসে তালা লাগানোর ঘটনা সেই ঘটনাটাকে বড় করে দেখাতে চাইছেন এবং তিনি কিন্তু এদিন রীতিমতো প্রশাসনকে হুঁশিয়ারিও দিয়েছেন, 24 ঘন্টার কিন্তু একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। এখন এই যে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া কিংবা প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া এটা তিনি করতেই পারেন, কেননা ভোটের সময় পাবলিককে তো একটু চাগাতে হবে। কিন্তু এদিন দেবাংশু ভট্টাচার্য তার বক্তৃতায় আরও একটি কথা বলেছেন, আর সেই কথাটা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে যদি প্রশাসন এই তালা লাগানোর ঘটনার ব্যাপারে জড়িতদের গ্রেফতার না করে তাহলে নাকি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত বিজেপির অফিস আছে সমস্ত বিজেপির অফিসে আন্দোলন শুরু করবেন। এখন কথা হচ্ছে যে দেবাংশু ভট্টাচার্যের তৃণমূলে ক্ষমতা কতটা, তিনি তো এতদিন আইটি সেলের প্রধান ছিলেন আর সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে তুলে নিয়ে তাকে তমলুকের প্রার্থী করেছে। কিন্তু তমলুকের প্রার্থী হওয়ার পরেই
দেবাংশু ভট্টাচার্যর কোথাও যেন মনে হচ্ছে যে তিনি তৃণমূলের শীর্ষ সারির নেতা হয়ে পড়েছেন। তা না হলে দেবাংশু ভট্টাচার্য কী করে সারা বাংলায় তৃণমূলের একেবারে কর্মসূচি ঘোষণা করে দিলেন? এই কর্মসূচি যদি ঘোষণা করতেই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করবেন, কিংবা তৃণমূলের যারা মুখপাত্র রয়েছেন যেমন কুণাল ঘোষ তারা করবেন। কিন্তু এদিন দেখা গেল যে দেবাংশু ভট্টাচার্য সেই শহীদ বেদিতে জুতো পরে ওঠার পরেই ভাষণ দিতে গিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সারা রাজ্যে তৃণমূলের কর্মসূচি ঘোষণা করে দিলেন। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোথাও না কোথাও এই দেবাংশু ভট্টাচার্যের মধ্যে একটা বড় নেতাগিরি কিন্তু এরই মধ্যে চলে এসছে, আর সেই কারণেই হয়তো দেবাংশু ভট্টাচার্য বীরত্ব দেখাতে চাইছেন। কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মুশকিল হলো যে তার বক্তৃতায় তিনি কোন লেভেলের তৃণমূল নেতা সেটাও আবার বলে দিলেন। বন্ধুরা খেয়াল করলেন যে ভাষণের শেষের দিকে দেবাংশু ভট্টাচার্য এই যে ঘটনা, অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদের তৃণমূলের পার্টি অফিসে তালা লাগানোর ঘটনা, সেই ঘটনার পেছনে কারণ হিসেবে যেটা বলছেন যে আসলে তিনি নাকি ফুচকা খাচ্ছিলেন কোথায় রাস্তায় দাঁড়িয়ে, আর সেখানে অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছিল, সেই ভিড় দেখি নাকি শুভেন্দু অধিকারী এই কাণ্ডগুলো বিজেপির কর্মী সমর্থকদের দিয়ে করিয়েছেন। কিন্তু সত্যি কি তাই? তাহলে দেখুন এই ভিডিও। আপনি মেদিনীপুরকে গদ্দার বলতে পারেন না, শুভেন্দু অধিকারীকে বলুন আমি মোকাবিলা করে নেব। আপনি বলেছেন গদ্দারদের জেলা, পঁচিশা মে আজকের এই অর্বাচীনের মতো এই মূর্খ মুখ্যমন্ত্রী নিম্ন মেধার তার কথার উত্তর ইভিএমে দেবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়েই কিন্তু এই গদ্দার যে শব্দটা সেই শব্দটা মেদিনীপুরের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আর তারই প্রতিফলন হিসেবে এই যে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু তৃণমূলের পার্টি অফিসের সামনে গিয়ে বিক্ষোভটা দেখিয়েছিল। অথচ দেবাংশু ভট্টাচার্য যাকে কিনা এই শুভেন্দু অধিকারী ভাটাংশু বলেও কটাক্ষ করেন, তিনি বললেন যে তার ফুচকা খাওয়ার কারণেই নাকি এই ঘটনা ঘটেছে। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা যে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথায় ভাটাংশু ভট্টাচার্য তিনি কিন্তু নিজেকে এখন থেকেই মমতা অভিষেকের সমকক্ষ বলে মনে করতে শুরু করেছেন, আর এই কারণেই কিন্তু এই যে এদিনের বীরত্ব সেই বীরত্ব দেখাতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য এমন একটা কাণ্ড করে বসেছেন। বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।